হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনাস হেলদি কুকিং ইন বেঙ্গলি। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন। ঝিঙের আমিষ নিরামিষ নানা রকম রেসিপি এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে একদম অন্য রকমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি ঝিঙের। সেটা হলো ঝিঙের ভর্তা বা বাটা। গরম ভাত দিয়ে এই ঝিঙের ভর্তা জাস্ট অসাধারণ লাগে। যারা এখন অবধি ট্রাই করেননি, একবার রেসিপিটা দেখে ট্রাই করুন। ভীষণ সুস্বাদু আর খুব কম সময়ের মধ্যেই অল্প উপকরণে এটা তৈরি হয়ে যায়। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, আর আমাকেও কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লাগলো। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। স্ক্রিনে দেখবেন লাল রঙের এরকম একটা সাবস্ক্রাইব লেখা আসছে, প্রথমে সেটাকে সিলেক্ট করে তার পাশের যে বেল আইকনটা আছে সেটাকেও অবশ্যই সিলেক্ট করবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও কিংবা পোস্ট দিই সেই নোটিফিকেশানগুলো আপনারা মিস না করেন। ঘাবড়াবেন না, এর জন্য কিন্তু আপনার কোনো ব্যালেন্স কাটবে না। তো চলুন দেখে নিই কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাওয়া ঝটপট করে ঝিঙের ভর্তা আমরা কিভাবে তৈরি করব সেই পদ্ধতি। আমি দেখুন এখানে দুখানা ঝিঙে এরকম বড় বড় ব্যবহার করছি। এরকম ঝিঙেগুলো যদি শুকিয়েও যায় কিংবা পেকে যায় ফেলে দেবেন না, এই রেসিপির জন্য শুকনো কিংবা পাকা ঝিঙেও খুব ভালো যাবে। শুধু খোসাগুলো যদি পারেন একটু ছাড়িয়ে নেবেন, আর যদি না ছাড়ানো যায় তাতেও অসুবিধে নেই। ঝিঙের গায়ে যে এরকম শিরাগুলো থাকে শুধু সেগুলো একটু কষ্ট করে ছাড়িয়ে নেবেন। আমি এখানে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, তারপর ডুমো ডুমো ছোটো ছোটো করে কেটে নেব। এটা আপনাদের পছন্দ মতো কাটবেন, কারণ আমি অলরেডি এগুলোকে একটা স্মুথ পেস্ট মিক্সিতে তৈরি করব, তাই রাফলি চপ করলেও হবে। দেখুন আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলোকে কেটে নিচ্ছি, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করব। আমি এখানে ভর্তাটার জন্য কিছু রসুন ব্যবহার করছি, 10-12টা কোয়া ছোট ছোট, আর লঙ্কাটা দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল, তবে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে এই বাটা কিংবা ভর্তার ক্ষেত্রে ঝালটা একটু বেশি লাগে, তাই নিজেদের স্বাদ মতো ঝালটা দেবেন। একটা মিক্সার জার দেখুন আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব ঝিঙেগুলো। এতে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না। দিয়ে দিলাম রসুন ছোট ছোট বলে 10-12টা কোয়া দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যদি আপনারা চান এটা স্মুথ পেস্ট নাও বানাতে পারেন, হালকা একটু দানা দানা করেও করতে পারেন, আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে কড়াইতে দিচ্ছি 2 বড় চামচ সর্ষের তেল, অবশ্যই কিন্তু এটাতে সর্ষের তেলই ব্যবহার করবেন, না তো সেই স্বাদটাই আসবে না। তেলটা ভালো করে গরম করে দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে, সুন্দর গন্ধ বেরোলে ওতে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা পেস্টটা। একটু কেয়ারফুলি দেবেন কারণ তেলটা খুব গরম আছে। এবার কিছুই না, এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একদম শুকনো হচ্ছে। আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। নুনটা একটু বুঝে শুনে দেবেন, কারণ এটা অলরেডি শুকিয়ে একদম অল্প পরিমাণ হয়ে যাবে, তাই নুনটা একটু কমই অ্যাড করবেন। দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আবারও ভালো করে মিশিয়ে এটাকে আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেম ভালো করে এরকমভাবে মিক্স করব। গায়ে ছিটে আসছে, ওই জন্য একটা ঢাকনা দিয়ে এইভাবে হাফ ঢেকে দিলাম, আর মাঝে মাঝে 1-2 মিনিট বাদে বাদে এভাবে একটু নেড়ে চেড়ে নেবো, যতক্ষণ না সমস্ত জলটা শুকিয়ে এটা একটা ঘন ডোয়ের মতো হবে। দেখুন দুখানা বড় সাইজের ঝিঙে আমি ব্যবহার করেছি, তাও পরিমাণটা কতটা কমে গেছে। এইভাবে 3 থেকে 4 মিনিট পরই দেখবেন সমস্ত জলটা শুকিয়ে যাবে। আমার এটা তৈরি হতে মোট 5 মিনিট সময় লেগেছে, আর দেখুন এটা কড়াই থেকে একদম উঠে উঠে আসছে। এই পর্যায়ে আপনারা চাইলে নুনটা একটু টেস্ট করে নিতে পারেন। এটা সম্পূর্ণ তৈরি, আমি গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এই পর্যায়ে আপনারা চাইলে একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। আমি একটা শুকনো লঙ্কা ভাজা রেখেছি, গরম গরম ভাত দিয়ে ভাজা শুকনো লঙ্কা আর সাথে ঝিঙের বাটা একবার সার্ভ করে দেখুন, ভীষণ ভালো লাগে খেতে। তবে ঝালটা যদি আপনারা না খান এটা অপশনাল, না দিলেও চলবে। আজই বাড়িতে বানিয়ে ফেলুন এই সহজ সাধারণ রেসিপিটা, আর আমাকে কমেন্ট সেকশানে জানান আপনাদের কেমন লাগলো। আশা করছি ভালো লাগবে। আবার দেখা হবে পরের পর্বে, পাশে থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন, ধন্যবাদ।